চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় 11 নং ওয়ার্ডটি ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। সুশৃঙ্খল ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ও BMDF এর অর্থায়নে নির্মিত ফাইল্যাতলি বাজার কিচেন মার্কেটটি বাহারি ডিজাইন করা বেশ নজর কাড়ার মতোই এই মার্কেটটি। এই মার্কেটে রয়েছে প্রায় 200টি দোকান। মার্কেটটি চালু হলেই কর্মসংস্থান হবে প্রায় 600 অধিক মানুষের, বৃদ্ধি পাবে রাজস্ব আয়, কেনাকাটায় সুফল পাবে অত্র এলাকার জনগণ, এমনই প্রত্যাশা সকলের। এই বিষয়ে 11 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ অধ্যাপক মোহাম্মদ ইসমাইল বলেন, ফৈলতলি বাজার যে কিচেন মার্কেট অতি শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। এই কিচেন মার্কেট উদ্বোধন হলে আমাদের সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্পের মধ্যে আছেন, সিটি কর্পোরেশনের ইনকাম বাড়বে। ইনকাম বাড়াইতে হলে জনগণকে ট্যাক্স দিতে হবে এবং কিচেন মার্কেটের যে ব্যবসায়ীরা ব্যবসা করবে তাদেরকে একটু অনুরোধ করছি, তারা যাতে ঠিকমতে যে ভাড়া পরিশোধ করে। দেখা যায় যে যুগে যুগে অনেক ব্যবসায়ীরা ভাড়া দেয় না, এটা সিটি কর্পোরেশনের কি বোঝা হয়ে দাঁড়ায়। তো সেজন্য ব্যবসায়ী ভাইদেরকে আমরা সমস্ত আইন শৃঙ্খলা যা যা আছে নিশ্চিত করব এবং ব্যবসায়ী ভাইরাও যাতে আমাদের এই সিটি কর্পোরেশনের দিকে একটু নজর দেওয়ার জন্য একটু এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং এখানে প্রায় 200 ব্যবসায়ী ভাই থাকবে। এই 200 ভাই তারা বিভিন্ন ব্যবসায় মাছ, তরি তরকারি, মুদির দোকান সব থাকবে। এখানে জনগণ যাতে কোনো দুর্ভোগ পোহাইতে না হয় সেজন্য এই কিচেন মার্কেট আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে যে আমরা করেছি এটা শীঘ্রই উদ্বোধন হবে। এটা সুফল পেতে শুরু করবে, যখন উদ্বোধন করবে, চালু হবে, আপনারা তখন বুঝতে পারবেন এটা কী জিনিস হয়েছে। এই সিটি কর্পোরেশন আলোকে আমার মনে হয় 41টা ওয়ার্ডে এই দক্ষিণঘাটের মধ্যে ফৈলাতলি বাজারে কিচেন মার্কেটের মতো হয় নাই, কারণ এটার আলোকে আরও বিভিন্ন ওয়ার্ডে এইভাবে করতে চাচ্ছে। মেয়র মহোদয় ওদেরকে অনুরোধ করেছে, BFDCকে, যারা এই মার্কেট অর্থায়নে করেছে। সেজন্য কথা না বাড়িয়ে আগামী দিনে যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি।